ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের ডাটা এন্ট্রির একটি কাজ শেখাবো। তার আগে আমি আপনাদের একটা প্রুফ দেব যে এই ডাটা এন্ট্রির কাজগুলো করে মানুষ কীরকম টাকা ইনকাম করতেছে এবং মানুষ কীরকম অর্ডার পাচ্ছে। তো বন্ধুরা, আপনারা যারা আমার আরও দুইটা পর্ব দেখেননি তারা অবশ্যই আমার আগের দুইটা ভিডিও দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করছি আপনারা ভালো বুঝতে পারবেন, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে ফাইবার সাইটটাই আছি। তো ফাইবারে এসে এখানে সার্চ বারে আমি ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়েছি। ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে দেখেন বন্ধুরা, ডাটা এন্ট্রি লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে 57,000 প্লাস কিন্তু রেজাল্ট চলে আসছে, মানে 57,000 প্লাস কিন্তু গিক এখানে চলে আসছে। তো বন্ধুরা, এখান থেকে একটা গিক আমি আপনাদের ওপেন করে দেখাবো যে তারা কীরকম টাকা ইনকাম করতেছে বা কীরকম অর্ডার্স পাচ্ছে, এইগুলো আমি আপনাদের দেখাবো। এখানে দেখেন একটা গিক দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সে প্রফেশনাল ডাটা এন্ট্রি সার্ভিস, এটা লিখে এখানে সে একটা গিক তৈরি করছে। আমরা যদি এই গিগের উপর ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে এখানে হচ্ছে 2500 অর্ডার্স কিন্তু সে এখানে কমপ্লিট করছে। 2500 অর্ডার্স, এটা কিন্তু অনেক অর্ডার্স, ঠিক আছে? 2500 অর্ডার্স কিন্তু সে এখানে কমপ্লিট করেছে এবং সে একজন বাংলাদেশি সেলার। এখানে দেখুন সে একজন বাংলাদেশি সেলার এবং বন্ধুরা সে কীরকম টাকা নিয়ে থাকে সেটা আমি আপনাদের তুলে ধরতেছি। এখানে দেখুন সে হচ্ছে বেসিক প্যাকেজে সে হচ্ছে $20 নিয়ে থাকে, আর এই $20 হচ্ছে সে এখানে এক ঘন্টার জন্য নিয়ে থাকে। দেখুন ১ আওয়ার্স $20 নিয়ে থাকে, এক ঘন্টার জন্য সে $20 নিয়ে থাকে। আমরা যদি স্ট্যান্ডার্ড এই প্যাকেজে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন সে হচ্ছে $60 নিয়ে থাকে, আর $60 হচ্ছে এখানে সে $60 নিয়ে থাকে 6 ঘন্টার জন্য, ঠিক আছে? $60 বাংলাদেশি টাকায় হচ্ছে 6,000 টাকার উপরে। তো বন্ধুরা, আমরা যদি এই প্রিমিয়াম প্যাকেজ এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন সে হচ্ছে এখানে $150 নিয়ে থাকে, আর $150 সে এখানে 15 ঘন্টার জন্য নিয়ে থাকে, আর 15 ঘন্টার জন্য অনেক ডলার কিন্তু সে নিয়ে থাকে $150, আর $150 হচ্ছে বাংলাদেশি টাকায় 15,000 টাকার উপরে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিন্তু ভালো পরিমাণ অর্ডার পাচ্ছে এবং ভালো টাকা ইনকাম করে নিচ্ছে। তো আপনারা চাইলেও ডাটা এন্ট্রির কাজগুলো শিখে আপনারাও কিন্তু এরকম ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি কাজ শেখাবো, সেই কাজের ডেসক্রিপশন আমি আপনাদের জন্য কপি করে রেখেছি, এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে, আজকের পর্বটা হচ্ছে তৃতীয় পর্ব। তো আপনারা যারা আগের দুইটা পর্ব দেখেননি তারা অবশ্যই অবশ্যই আগের দুইটা পর্ব দেখে নেবেন। বন্ধুরা, এটা হচ্ছে সেই কাজের ডেসক্রিপশন, এখানে বায়ার আমাদের কী বলেছে সেটা আমাদের বুঝতে হবে। তো বন্ধুরা, আপনাদের ফার্স্ট অফ অল যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন। আপনাদের কিন্তু ডেসক্রিপশনটা বুঝতে হবে, আপনারা হচ্ছে আগে ডেসক্রিপশনটা দেখবেন, ডেসক্রিপশনটা দেখে আপনারা আগে ডিসাইড করবেন আপনারা কাজটা পারবেন কি পারবেন না। তো এই জন্য আপনাদের আগে ভালোভাবে বুঝতে হবে যে ডেসক্রিপশনে কী বলেছে। এখানে দেখুন ডেসক্রিপশনে বায়ার আমাদের কী বলেছে, প্লিজ ফলো দ্য গাইডলাইন বেলো। এখানে বলেছে সে নিচে আমাদের কিছু গাইডলাইন দিয়েছে, সেগুলো ফলো করতে বলেছে। এক নম্বরে দেখুন কি বলেছে, গো টু ইয়েল্প.কম, সে আমাদের হচ্ছে ইয়েল্প.কম এ যেতে বলেছে। তারপর সে দ্বিতীয় নম্বরে বলেছে সার্চ ফর রেস্টুরেন্ট অ্যান্ড সেট দ্য লোকেশন ক্যালিফোর্নিয়া MD ইউনাইটেড স্টেটস। এবং সে দেখুন বন্ধুরা এখানে কি বলেছে, সে আমাদের হচ্ছে ইয়েল্প.কম এ প্রথমে যেতে বলছে, তারপর হচ্ছে সে আমাদের রেস্টুরেন্টটা সার্চ করতে বলছে, রেস্টুরেন্ট সার্চ করতে বলছে, মানে রেস্টুরেন্ট হচ্ছে কিওয়ার্ড। এবং বন্ধুরা আমাদের লোকেশন দেখুন বায়ার কি দিয়েছে, ক্যালিফোর্নিয়া MD ইউনাইটেড স্টেটস, এটা হচ্ছে আমাদের লোকেশন, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমাদের কিওয়ার্ড হচ্ছে রেস্টুরেন্ট এবং আমাদের লোকেশনটা হচ্ছে ক্যালিফোর্নিয়া MD ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? তারপর বন্ধুরা দেখুন তিন নম্বরে কি বলেছে, শর্ট রেস্টুরেন্ট বাই মোস্ট ভিউড। এখানে আমাদের বলেছে মোস্ট ভিউড যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলো সিলেক্ট করতে বলেছে। তারপর চার নম্বরে বলেছে সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাটলিস্ট 100 রিভিউস, আমাদের সেই রেস্টুরেন্টগুলো সিলেক্ট করতে বলছে যে রেস্টুরেন্টগুলোর মধ্যে অন্ততপক্ষে 100টা রিভিউস আছে, ঠিক আছে? বেশি থাকলে সমস্যা নাই, অন্ততপক্ষে 100টা থাকতেই হবে, 100টার কম থাকলে কিন্তু আমরা সেইগুলো নিতে পারবো না। তারপর হচ্ছে পাঁচ নম্বরে আমাদের কি বলেছে, দেখুন সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাটলিস্ট 4-স্টার রেটিং, এবং আমাদের সেই রেস্টুরেন্টগুলো সিলেক্ট করতে বলেছে যে রেস্টুরেন্টে অন্ততপক্ষে 4টা স্টার আছে, 4-স্টার রেটিং আছে, ঠিক আছে? 4-স্টারের বেশি হবে কিন্তু কম থাকলে নেওয়া যাবে না। তারপর ছোট বন্ধুরা দেখুন ছয় নম্বরে কি বলেছে, সিলেক্ট দ্য রেস্টুরেন্ট অ্যাটলিস্ট $2 অর $3, আমাদের সেই সকল রেস্টুরেন্ট সিলেক্ট করতে বলেছে যে সকল রেস্টুরেন্টে অন্ততপক্ষে $2 আছে অথবা $3 আছে, এইগুলো আমাদের সিলেক্ট করতে বলছে, ঠিক আছে? তারপর হচ্ছে সাত নম্বর বলেছে ডো নট সিলেক্ট দিস টাইপস অফ রেস্টুরেন্ট, কফি শপ, জুস বার অর ডিসার্ট অনলি। বন্ধুরা, যে সকল রেস্টুরেন্টের টাইপস হচ্ছে কফি শপ, জুস বার অর ডিসার্ট অনলি, এইগুলো নিতে আমাদের মানা করছে, ঠিক আছে? কফি শপ, জুস বার অর ডিসার্ট অনলি, এই তিনটা আমরা নিতে পারবো না, এইগুলো বাদে যে অন্যান্য টাইপ আছে সেইগুলো আমরা নিতে পারবো। তারপরে এখানে
দেখুন কি বলেছে, আই নিড 100 লিড অ্যান্ড মাই রিকোয়ারমেন্ট ইজ গিভেন বেলো। এখানে বলেছে আমার 100 লিড প্রয়োজন এবং নিচে আমাদের কিছু রিকোয়ারমেন্ট দিয়েছে। এখানে এক নম্বরে হচ্ছে আমাদের রেস্টুরেন্ট নেম নিতে হবে, তারপর হচ্ছে দুই নম্বরে আমাদের টাইপ অফ রেস্টুরেন্ট নিতে হবে, এবং তিন নম্বরে আমাদের ইয়েল্প ডলার সাইনটা নিতে হবে, এবং চার নম্বরে আমাদের স্টার্স নিতে হবে, এবং পাঁচ নম্বরে আমাদের রিভিউস নিতে হবে, এবং ছয় নম্বরে আমাদের ওয়েবসাইট নিতে হবে, এবং সাত নম্বরে আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেসটা নিতে হবে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই কয়েকটা ডাটা বাইরকে দিতে হবে, ঠিক আছে? এই ডাটাগুলো কালেক্ট করে রাখার জন্য আমাদের একটা এক্সেল শিট নিয়ে নিতে হবে। তো আপনারা কিন্তু অবশ্যই এই ডাটাগুলো এক্সেল শিটে কালেক্ট করবেন, বা আপনারা যদি বাইরে যদি বলে দেয় যে এক্সেল শিটে কালেক্ট করতে হবে বা গুগল শিটে কালেক্ট করতে হবে, যদি বলে দেয় তাহলে আপনারা সেই অনুযায়ী কাজ করবেন, আর যদি বলে না দেয় সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের গুগল শিটের সাথে খুব শীঘ্রই পরিচয় করে দেবো, কোনো তাড়াহুড়া নেই, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমি আপনাদের এক্সেল শিটে কাজগুলো করে দেখাবো। তো বন্ধুরা, আমি একটা এক্সেল শিট ওপেন করে নিচ্ছি এখান থেকে। তো বন্ধুরা, আমি একটা এক্সেল শিট এখান থেকে ওপেন করে নিচ্ছি, আমি চলে যাচ্ছি এক্সেল শিটে। আপনারা এক্সেল শিটে আসার পর এই প্রথম দিক দিয়ে কিন্তু হেডলাইন লিখে নেবেন, ভাইয়ের আমাদের যে সকল ডাটা কালেক্ট করতে বলছে, যেমন হচ্ছে রেস্টুরেন্ট নেম, তারপর হচ্ছে টাইপ অফ রেস্টুরেন্ট, এইগুলো দিয়ে আমাদের কিন্তু হেডলাইন লিখে নিতে হবে। তো আমরা কী করবো, এখান থেকে রেস্টুরেন্ট নেমটা কপি করে নেব, বা আপনারা ম্যানুয়ালিও লিখে দিতে পারেন। তো আমি কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে এক্সেল শিটে, এবং বন্ধুরা আপনি যে ঘরে লিখবেন ওই ঘরে আপনারা ডাবল ক্লিক করে দেবেন, তারপর আপনারা হচ্ছে পেস্ট করে দেবেন, কন্ট্রোল প্লাস বি দিয়ে পেস্ট করে দিতে পারেন, বা মাউস কার্সারের মাধ্যমে পেস্ট করতে পারেন। এরপর বন্ধুরা, আমরা একটু ঘরটা এখানে বড় করে দিচ্ছি, তারপর হচ্ছে এরপর আমাদের কাছে বায়ার কী চেয়েছে সেটা আমরা একটু দেখব, তারপর চেয়েছে হচ্ছে টাইপস অফ রেস্টুরেন্ট, এটা এখন আমরা কী করব, কপি করে নেব এখান থেকে। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এক্সেল শিটে, এক্সেল শিটে যাওয়ার পর তারপরের ঘরে আমরা ডাবল ক্লিক করে দেব, এবং তারপর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর বন্ধুরা, এখানে এই ঘরটা আমরা একটু বড় করে দিচ্ছি, ঘরটা একটু আমি বড় করে দিচ্ছি এখান থেকে নিয়ে। তো বড় করে দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই ডেসক্রিপশনে, তারপর দেখবো বায়ার আমাদের কাছে কী চেয়েছে। এখানে চেয়েছে হচ্ছে ইয়েল্প, এটা এখন আমরা হচ্ছে কপি করে নেবো এখান থেকে, ঠিক আছে? তো আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে এক্সেল শিটে, এক্সেল শিটে যাওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। তারপর হচ্ছে আমাদের তারপরে কী চেয়েছে সেটা আমরা একটু দেখবো, এখানে চেয়েছে হচ্ছে স্টার্স, তো আমরা এখানে এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে, এক্সেল শিটে যাওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। তারপর আমাদের কাছে বায়ার কী চেয়েছে সেটা দেখবো, তারপর চেয়েছে হচ্ছে রিভিউস, এখন এটা আমরা কপি করে নেব এখান থেকে। তো আমি কপি করে নিলাম, কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে এক্সেল শিটে, এক্সেল শিটে যাওয়ার পর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর বাইরে আমাদের কাছে কী চেয়েছে সেটা আমরা একটু দেখব, এরপর চেয়েছে হচ্ছে ওয়েবসাইট, এটা আমরা এখন এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে এক্সেল শিটে। তো বন্ধুরা, আমি এক্সেল শিটে চলে যাচ্ছি, এবং এক্সেল শিটে গিয়ে আমরা হচ্ছে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। ওয়েবসাইটের পরে আমাদের কী লাগবে সেটা আমরা একটু দেখে নেব। ওয়েবসাইটের পরে আমাদের লাগবে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখন আমরা এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে, এক্সেল শিটে যাওয়ার পর যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। বন্ধুরা, আমি একটু ঘর একটা বড় করে দিচ্ছি যাতে দেখতে একটু সুন্দর লাগে, ঠিক আছে? তো বন্ধুরা, আপনারা হচ্ছে একটা একটা করে বড় করে দিবেন, ঠিক আছে? যারা হচ্ছে এক্সেল শিট ব্যবহার করতে পারেন না, তারা হচ্ছে ইউটিউবে হচ্ছে সার্চ দিয়ে দেবেন এক্সেল শিটের যে বেসিক ব্যবহারটা, এটা শেখার জন্য আপনারা হচ্ছে ইউটিউবে সার্চ দিয়ে একটু শিখে নেবেন, বা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের জন্য এটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? তো বন্ধুরা, তারপর লেখা শেষ হয়ে গেলে আপনারা হচ্ছে লেখার প্রথম ঘরে ক্লিক করে হচ্ছে টেনে আপনারা লেখার শেষ ঘর পর্যন্ত চলে যাবেন, এবং তারপর এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিবেন, আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর বন্ধুরা, এখন আমাদের এই ডাটাগুলো কালেক্ট করতে হবে। তো বন্ধুরা, ডাটাগুলো কালেক্ট করার জন্য আমরা চলে যাব ডিসক্রিপশনে, এবং এখানে গিয়ে আমরা দেখব যে বাইরে আমাদের কী কী রিকোয়ারমেন্ট ফলো করতে বলেছে সেগুলো আমরা দেখব। এখানে দেখুন কী বলেছে, প্রথমে আমাদের ইয়েল্প.কম এ যেতে বলেছে। তো বন্ধুরা, আমরা প্রথমে ইয়েল্প.কম এ যাব। তো আমি চলে যাচ্ছি ইয়েল্প.কম এ। তো এ যাওয়ার জন্য আমরা হচ্ছে একটা ব্রাউজারে চলে যাব। তো বন্ধুরা, আমরা হচ্ছে একটা ব্রাউজারে চলে আসবো। তো এখানে আমরা লিখে দিব হচ্ছে ইয়েল্প.কম। তো আমি এখান থেকে ইয়েল্প.কমটা কপি করে নিয়ে আসছি, ইয়েল্প.কম এখানে হচ্ছে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব একটা ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে সার্চ দিয়ে দেব। সার্চ দিয়ে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এরপর হচ্ছে আমাদের এই পাশে আমাদের কিওয়ার্ড দিতে হবে, এই পাশে আমাদের কিওয়ার্ড দিতে হবে, এবং এই পাশে আমাদের লোকেশনটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা কী করব, আমাদের কী লোকেশন দিয়েছে সেটা আমরা একটু দেখব। এখানে দেখুন বন্ধুরা, আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে ক্যালিফোর্নিয়া, এমডি, ইউনাইটেড স্টেট, এটা দিয়েছে। তো আমরা এখান থেকে এটা কপি করে নেব।
এবং বন্ধুরা আমাদের লোকে আমাদের এই কিওয়ার্ড দিয়েছে হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। আমাদের লোকেশন দিয়েছে হচ্ছে ক্যালিফোর্নিয়া এমডি ইউনাইটেড স্টেট, এবং আমাদের কিওয়ার্ড দিয়েছে হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। তো বন্ধুরা আমরা হচ্ছে এই যে ইটা আছে, লোকেশনটা আছে, এটা কিন্তু আমরা কপি করে নিয়েছি, ঠিক আছে। এটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের আমাদের এই যে ডিরেক্টরি সাইট yelp.com, সেখানে চলে আসবো, এবং এখানে যে লোকেশনটা আছে এটা আমরা রিমুভ করে দেবো। এরপর আমরা যেটা কপি করলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এই পাশে হচ্ছে আমরা রেস্টুরেন্ট দিয়ে দেবো, যেহেতু বাইরে আমাদের রেস্টুরেন্ট কিওয়ার্ড দিয়েছে, এই জন্য আমরা এখানে রেস্টুরেন্ট দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা রেস্টুরেন্টের আর লেখার পর এখান থেকে রেস্টুরেন্ট লেখা চলে আসছে, আমরা এখানে ক্লিক করে দেবো। এরপর এই সার্চ বারে ক্লিক করলেই কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের রেজাল্টগুলো কিন্তু চলে আসছে। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের কিন্তু এক নাম্বার থেকে ডাটাগুলো কালেক্ট করতে হবে। এখানে দেখবেন এক নাম্বার দেওয়া আছে, দেখুন এক নাম্বার, এখানে কিন্তু এক নাম্বার দেওয়া আছে। আপনারা এক নাম্বার থেকে ডাটাগুলো কালেক্ট করবেন। তো ডাটাগুলো কালেক্ট করার আগে বায়ার কিন্তু আমাদের আরও কয়েকটি রিকোয়ারমেন্ট দিয়েছে, সেগুলোর সাথে মিলে নিতে হবে। যেমন হচ্ছে এখানে দেখুন বন্ধুরা, প্রথমে আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছে 100টা রিভিউস হতে হবে, 4টা রেটিং হতে হবে, অন্ততপক্ষে $11 থাকতে হবে, 2টা অথবা 3টা, এবং আরও কয়েকটা দিয়েছে সেটা হচ্ছে টাইপস। টাইপস অবশ্যই এই 3টা হওয়া যাবে না, কপি শপ, জুজবার এবং ডিসার্ট অলদি, এইগুলো হওয়া যাবে না আমাদের, এটা মনে রাখতে হবে। তো আমরা হচ্ছে এক নাম্বার এটা মনে রাখবো। এখানে দেখুন কি বলেছে, এখানে দেখুন রেটিং হচ্ছে 4.6টা রেটিং এখানে, ঠিক আছে, 4.6টা, এবং হচ্ছে এখানে দেখুন বন্ধুরা রিভিউস হচ্ছে 8টা, এখানে দেখুন রিভিউস হচ্ছে 8টা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই যে রেস্টুরেন্ট এটা নিতে পারবো না, কারণ এটার সাথে আমাদের রিকোয়ারমেন্ট মিলতেছে না। আমরা দুই নাম্বারে দেখবো, এখানে দেখুন রেটিং হচ্ছে আমাদের 4.1, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের রিভিউস হচ্ছে 324টা, তো এটা আমরা নিতে পারবো। আর ডলার সাইন দেখেন বন্ধুরা, এখানে দুইটা ডলার সাইন আছে, এই দেখুন এখানে দুইটা ডলার সাইন আছে। তারপর হচ্ছে টাইপ রেস্টুরেন্ট টাইপ, এখানে দেখুন রেস্টুরেন্ট টাইপ হচ্ছে সি ফুড এবং নিউ আমেরিকান, দুইটা আছে। তো এখানে কিন্তু কোথাও জুস বার, তারপর আমাদের যেগুলো নিতে না করছিল সেইগুলো কিন্তু নাই, কফি শপ, জুস বার, ডিসার্ট অনলি, এইগুলো কিন্তু নাই, ঠিক আছে। তো বন্ধুরা এখানে দেখুন আমাদের কি দিয়েছে, এখানে হচ্ছে সি ফুড এবং নিউ আমেরিকান, এইগুলো কিন্তু হচ্ছে আমাদের রেস্টুরেন্ট টাইপ, এইগুলো হচ্ছে আমাদের ইয়ের সাথে মিলে যাচ্ছে রিকোয়ারমেন্টের সাথে। সো আমরা কিন্তু এই রেস্টুরেন্টের ডাটাটা কালেক্ট করতে পারবো। এই জন্য কী করবো, এই রেস্টুরেন্টের নেমের উপর ক্লিক করে দেবো। রেস্টুরেন্টের নেমের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এই রেস্টুরেন্ট ওপেন হয়ে যাবে। এখান থেকে আমাদের প্রথমে রেস্টুরেন্ট নেমটা কপি করে নিতে হবে। তো বন্ধুরা আমি এখান থেকে রেস্টুরেন্টের নেমটা কপি করে নিচ্ছি। তো কপি করার জন্য আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে, সরি বন্ধুরা, নেমটা সিলেক্ট করে নেবেন, আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে, চলে যাব। তারপর রেস্টুরেন্ট নেমের ঘরে আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের লাগবে হচ্ছে টাইপ অফ রেস্টুরেন্ট। তো আমরা এখন টাইপ অফ রেস্টুরেন্ট এটা কালেক্ট করব। এখানে দেখেন টাইপ অফ রেস্টুরেন্ট কোনটা, এই যে এই দুটো হচ্ছে টাইপ অফ রেস্টুরেন্ট, এই যে এই দুটা, ঠিক আছে, সি ফুড এবং এ পাশে নিউ আমেরিকান, এই দুটো হচ্ছে টাইপ অফ রেস্টুরেন্ট। এখানে কিন্তু টাইপটা দেওয়া থাকে, তো এখানে একটা হচ্ছে সি ফুড কমা আর একটা নিউ আমেরিকান, আমাদের কিন্তু দুইটাই নিতে হবে। তো বন্ধুরা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখান থেকে করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে যাওয়ার পর আমরা যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর আমরা হচ্ছে কমা দিয়ে দেব, কারণ আমাদের আরেকটা টাইপ আছে সেটাও কিন্তু আমাদের কপি করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে আমরা সি ফুডটা কপি করে নিয়েছি, এখন হচ্ছে আমাদের আমেরিকান এটা হচ্ছে কপি করে নিতে হবে। সরি বন্ধুরা, এখানে একটু অন্য জায়গায় ক্লিক লেগেছিলো। তো এখান থেকে নিউ আমেরিকান এখন আমরা এটা কপি করব, ঠিক আছে। তো আমি নিউ আমেরিকান এটা হচ্ছে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের এক্সেল শিটে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে টাইপ অফ রেস্টুরেন্ট এখানে হচ্ছে পেস্ট করে দেবো, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা ইয়েলফ এটা কালেক্ট করব। তো বন্ধুরা এখানে টাইপ যে কয়েকটা থাকবে প্রত্যেকটাই আপনাদের কালেক্ট করতে হবে, 3টা থাকতে পারে, 4টা থাকতে পারে, 1টা থাকতে পারে, যে কয়েকটাই থাকুক প্রত্যেকটাই কিন্তু কালেক্ট করতে হবে। কালেক্ট করে এখানে কমা দিয়ে দিতে হবে। এরপর আমাদের ইয়েলফ সাইনটা কপি করতে হবে। এই জন্য আমরা চলে যাবো আগের অবস্থানে, এবং এখানে দেখবো ইয়েলফ সাইন এখানে কয়টা আছে, এখানে দেখুন দুইটা আছে। তো আমরা এখান থেকে দুইটা কপি করে নেব, ঠিক আছে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা চলে যাবো আগের অবস্থানে, এবং এখানে ডাবল ক্লিক করে দিয়ে এখানে হচ্ছে পেস্ট করে দেব। এরপর আমাদের লাগবে হচ্ছে স্টার্স। এখন আমরা স্টার্সটা কালেক্ট করবো। এই জন্য আমরা চলে যাব হচ্ছে আগের অবস্থানে, এখানে যাওয়ার পর এখানে দেখবো স্টার কয়টা আছে। এখানে দেখুন স্টারটা আছে আমাদের 4.1। তো আমরা এখান থেকে 4.1 এটা কপি করে নেব, বা এটা আমরা ম্যানুয়ালও লিখে দিতে পারি আমাদের ইচ্ছা। তো তারপর আমরা চলে যাব এক্সেল শিটে যাওয়ার পর স্টারের ঘরে আমরা হচ্ছে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। এরপর আমাদের লাগবে হচ্ছে রিভিউস, ঠিক আছে। তো এখন আমরা রিভিউসটা কালেক্ট করব। তো বন্ধুরা এখানে দেখুন রিভিউসটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, এখানেও দেওয়া থাকে রিভিউসটা, বা আমাদের নিচের দিকেও রিভিউস
ভিউজটা দেওয়া থাকে এখানে কোথাও, তো আপনারা একটু খুঁজে নেবেন এখানে দেওয়া থাকে কোথাও একটা, ঠিক আছে? তো উপরের দিকে যেহেতু আমরা পাচ্ছি খুঁজে, এই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এখান থেকে রিভিউজটা কপি করে নিলাম, সরি বন্ধুরা এখানে সম্পূর্ণটা হয়ে গেল। তো আমরা এখান থেকে রিভিউজটা ভালো করে কপি করে নিচ্ছি, ঠিক আছে? বন্ধুরা এখান থেকে আমরা রিভিউজটা কপি করে নিলাম। রিভিউজটা কপি করে নেওয়ার পর আমরা চলে যাব এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর রিভিউজের ঘরে আমরা যেটা কপি করলাম সেটা হচ্ছে এখানে পেস্ট করে দেব। বন্ধুরা রিভিউজের সামনে কিছু অংশ বাড়তি অংশ লেখা চলে আসছে, এটা আমরা হচ্ছে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? বাড়তি একটু লেখা চলে আসছে, এটা রিমুভ করে দিলাম। এরপর আমাদের লাগবে ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইট কালেক্ট করবো, এই জন্য আগের অবস্থানে চলে যাব এবং এখানে দেখব ওয়েবসাইট নামে একটা অপশন আছে। এই দেখুন ওয়েবসাইট একটা আছে, এখানে হচ্ছে ওয়েবসাইটটা থাকে। আপনারা এখানে ক্লিক করে দিয়ে ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দিয়ে আপনারা ক্লিক করলে কিন্তু ওয়েবসাইটে আপনাদের নিয়ে চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা ওয়েবসাইটটা কপি করে নেবেন। তো বন্ধুরা আমরা যেহেতু ওয়েবসাইটে চলে আসছি, এই জন্য আমরা এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নেব। তো আমি এখান থেকে ওয়েবসাইটটা কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের এক্সেল শিটে। এক্সেল শিটে যাওয়ার পর ওয়েবসাইটের ঘরে যেটা কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এরপর বন্ধুরা আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা কপি করব। তো ইমেল অ্যাড্রেসটা কপি করার জন্য আমরা আগের অবস্থানে চলে যাব এবং এখানে দেখব যে ইমেল অ্যাড্রেসটা কোথায় দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানে দেখব কোথাও ইমেল অ্যাড্রেস দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে কন্ট্যাক্টস নামে একটা অপশন খুঁজবই। দেখুন কন্ট্যাক্ট নামে একটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে এই কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখব কোথাও ইমেল দেওয়া আছে কিনা। এই দেখুন বন্ধুরা এখানে কিন্তু ইমেলটা দেওয়া আছে। তো আমরা এখান থেকেও কিন্তু কপি করতে পারবো, বা হচ্ছে আমরা এখানে আমরা একটা ইমেল এক্সট্রাক্টর করেছি, এখানে অ্যাড করেছি, এখানে ক্লিক করলেও কিন্তু আমরা ইমেলটা পেয়ে যাবো। দেখতে পাচ্ছেন ইমেলটা পেয়ে গেছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমেল খোঁজার প্রয়োজন হবে না। তো বন্ধুরা এই ইমেল এক্সট্রাক্টরটা কীভাবে অ্যাড করতে হয় এটা নিয়ে কিন্তু আমি দ্বিতীয় পর্বে আপনাদের দেখিয়েছি, অবশ্যই আপনারা আমার দ্বিতীয় পর্বটি দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকেও কিন্তু খুব সহজে কপি করে নিতে পারবো। তো এটা ব্যবহার করলে কিন্তু আমাদের ইমেল এক্সট্রাক্টরটা ব্যবহার করতে হবে না, ঠিক আছে? তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের আমাদের ইমেলের এক্সেল শিটে। আসার পর ইমেলের ঘরে আমরা হচ্ছে যেটা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পেলেন এভাবে কিন্তু আমরা এগুলো করতে পারবো। এরপর বন্ধুরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করে ফেলেছি, ঠিক আছে? তো আপনারা দেখতে পেলেন একটা রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করে ফেলেছি। এভাবে আপনারা আরও যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টগুলো কালেক্ট করে প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা আমরা যে রেস্টুরেন্টগুলো কালেক্ট করে ফেলেছি, আমাদের যেগুলো কালেক্ট করা হয়ে গেছে সেগুলো রিমুভ করে দেবো। পরে যে রেস্টুরেন্টগুলো আছে আমরা হচ্ছে সেই রেস্টুরেন্টের ডাটাগুলো কালেক্ট করবো সেমভাবে। তো বন্ধুরা যেগুলোর সাথে রিকোয়ারমেন্ট মিলবে না ওইগুলো আমরা নেবো না, যেগুলোর সাথে মিলবে ওইগুলো আমরা নিয়ে নেবো, ঠিক আছে? তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এবং যারা আমার আগের দুইটা ভিডিও দেখেন নাই তারা অবশ্যই আমার আগের দুইটা ভিডিও দেখবেন, তাহলে আশা করি আপনারা আরও অনেক কিছু শিখতে পারবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমাদের চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে এই ভিডিওগুলো দেওয়া হবে, যেমন হচ্ছে ডাটা এন্ট্রি ফুল কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টে আপনারা চলে যাবেন, ঠিক আছে? তো বন্ধুরা এটা হচ্ছে আমার চ্যানেল সঞ্জিতা টেক, এটা হচ্ছে আমার চ্যানেল, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? তো এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার চ্যানেল থেকে আরও অনেক কিছু শিখতে পারবেন, এই জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে কিন্তু এই ডাটা এন্ট্রি নিয়ে আরও নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। তো বন্ধুরা আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনারা এক্সপার্ট হতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।